species. প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আগের ক্লাসে আমি সংখ্যা এবং সংখ্যা বানান শিখিয়েছি এবং কিভাবে বানানগুলো লিখতে হয় তার একটা বুদ্ধিও শিখিয়েছি। তো আশা করি তোমরা সেটা করেছ। তো আমি আজকে তোমাদের শুরু করব আজকে আমরা লিখার অঙ্কগুলো দিয়ে শুরু করব। স্যার, আজকে আমরা কিছু লিখার যোগ বিয়োগ আছে সেটা দিয়ে শুরু করব। আজকে আমরা শুরু করব 85 পৃষ্ঠা। কত পৃষ্ঠা স্যার? 85 পৃষ্ঠায় আমরা দেখো, তোমরা কিছু নিচে 1 2 3 4 5 2 3 4 5 এই সংখ্যাগুলো আছে। আমরা আজকে এখান থেকে শুরু করব একটি বিদ্যালয়ে। স্যার, একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 24 জন বালক, বালক মানে ছাত্র, এবং 25 জন বালিকা, বালিকা মানে ছাত্রী। আমাদের যেমন ওরকম করে রো করে বসে ওরকম আছে, এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী? স্যার, শিক্ষার্থী বলতে ছাত্র ছাত্রী দুইটাকে মিলে শিক্ষার্থী, আর শিক্ষার্থীকে দুভাগ করেছে, একটা ছাত্র একটা ছাত্রী। ছাত্র মানে বালক আর ছাত্রী মানে বালিকা। স্যার আপনারা বুঝছেন? তাহলে আমরা ছাত্র আর ছাত্রী যোগ করলে, অর্থাৎ বালক আর বালিকা যোগ করলে মোট শিক্ষার্থী বের হবে। যেহেতু এগুলো লিখার অঙ্ক, শুধু এমনি যোগ করে দিলে হবে না, কিছু লিখে যোগ করতে হবে। স্যার বুঝেছেন? আমাদের লিখাটা একটু সুন্দর করে অল্পতে করে সাজিয়ে লিখব। একটি বিদ্যালয় অমুক এগুলো লিখতে লিখতে অনেক বড় লম্বা লাইন হবে, আমরা ছোট্ট লাইন করে লিখব। আমরা লিখব একটি বিদ্যালয় না লিখে আমরা লিখব প্রথম শ্রেণীতে বালক। তাহলে আমার অঙ্কটা অল্প সময়ে হয়ে যাবে। All the students, look at the board. প্রথম শ্রেণীতে আমাদের বালক আছে কতজন? 24 জন। তাহলে আমরা এখানে লিখব 24, আর এখানে লিখব আমরা 10। হ্যাঁ, তারপরে এগুলো আমরা ডট ডট দিলে হবে। এখানে আমরা লিখব বালিকা। স্যার দেখে বালিকা আছে কয়জন? সোনামণি 25 জন। তাহলে আমরা এখানে সুরা করে লিখব, যাতে যোগ করতে সুবিধা হয়, আর এখানেও আমরা ডট। এবার আমরা লম্বা করে টান দেব, এটা আমাদের হবে যুগঙ্ক। যুগঙ্ক হলে আমরা এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দেখে রাখবো। তাহলে আমরা যে যোগ করছি না বিয়োগ করছি তা আমাদের কীভাবে বের করা যাবে বা আরেকজনেরও বুঝতে সুবিধা হবে।
তাহলে ইউটে যদি আমি যোগ করে তাহলে হবে মোট শিক্ষার্থী। কি হবে স্যার? মোট শিক্ষার্থী শিক্ষার্থী অর্থ বললাম যে তোমাদের মালক যোগ মালিকা, তখন শিক্ষার্থী হয়ে যায় চার আর পাঁচ যোগ করলে তোমরা যোগ করে দেখো চার আর পাঁচ যোগ করলে কত হয়, হাতের পরে হাতের পরেও গণতে পারো অথবা দাঁত দিয়ে গণতে পারো। এখানে একবার একটাই করতে হয় চার যোগ পাঁচ সমান নয়, দুই যোগ দুই সমান কত হয় স্যার চার। ছোট ছোট সঙ্গিনীরা তোমরা বুঝেছ? তাহলে আমাদের প্রশ্নে ছিল প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, তাহলে আমাদের প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে কয়জন? 49 জন। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 49 জন। ওকে, আমরা এই ধরনের সকল অঙ্কগুলো কখন শোনা, আমাদের এই ধরনের সকল অঙ্কগুলো আমরা এভাবে করতে পারি। ওকে, এরকম মনে করো তোমাকে বললো তোমার কাছে 5টি মার্কেল আছে, তোমার ছোট ভাইয়ের কাছে 3টি মার্কেল আছে, তোমাদের মোট 6টি মার্কেল, তার তোমরা দুটা যোগ করবে তখন তাই না? এসব অঙ্কগুলো এরকম সবিতা একটি বই পড়ছে, একটা বই পড়ছে, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে। স্যার দেখো মেয়েটা কত ভালো, সবিতা গতকাল 13 পৃষ্ঠায় করে ফেলছে এবং আজকে 10 পৃষ্ঠা পড়েছে। কালকে 13 পৃষ্ঠা পড়েছিল, আজকে 10 পৃষ্ঠা পড়েছে, দুই দিনে সে কত পৃষ্ঠা পড়েছে? তাহলে এটা কি অঙ্ক হবে? তুমি কালকে পড়ছো 2 পৃষ্ঠা, আজকে 1 পৃষ্ঠা, তার মোট 5 পৃষ্ঠা পড়েছ, 2 যোগ 1 3 সারিটাও সে এরকম। তাহলে আমরা লিখব গতকাল বই পড়েছে 13 পৃষ্ঠা। আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখব যেন বাক্যটা সুন্দর হয়। তাহলে 3 নম্বর আমরা সুবিধা এগুলো না লিখে কিছু ছোট করে লিখি যেন আমার জায়গাটা কম হয়, লিখাটাও তাড়াতাড়ি। ওকে, তাহলে আমি সবিতা একটি বই পড়েছি এরকম না লিখে আমি লিখব গতকাল বই পড়েছে 13 পৃষ্ঠা।
पड़े दस पृष्ठा पेयारा बैग
এই দুটো টাকা যোগ করলে আমরা মোট কত টাকা খরচ করলো সেটা বের হবে। তাহলে চলো আমরা একটু এইভাবে করি। তাহলে আমরা শুধু আমরা লিখবো একটি পেয়ারা কিনল, একটি পেয়ারা কিনল, আজকে আমাদের ক্লাস শুরু হতে একটু দেরি হয়ে গেছে, ল্যাপটপে একটু ডিস্টার্ব ছিল, নেটও ছিল না, এই জন্য তাই আমরা আজকে ক্লাসটা একটু সংক্ষিপ্ত করবো। হ্যাঁ, তাই তোমরা তাড়াতাড়ি লিখো, তাহলে আমরা এটা 4 নম্বর লিখবো। তাহলে আমরা স্যার কি করবো, এই দুটা যোগ করবো, আমাদের মোট কয় টাকা খরচ হলো তাহলে আমরা যোগ করি, দেখো 0 8 0 2 8 5, তাহলে কয় টাকা হলো 50 টাকা, তাহলে 50 টাকা খরচ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। সামনে তাহলে আপনাদের আগামীকালের বাড়ির কাজ হবে 2 থেকে 5 পর্যন্ত। আগামীকালের বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ,
সরকারি তোমরা এগুলো তারিখ দিয়ে বাড়ির কাজ করবে। আজকে আমাদের ক্লাস এতটুকু থাক, তো আমরা পরবর্তী ক্লাস শুরু হবে এখন। হ্যাঁ।